আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমাদের আজকের পর্বে বিষয় হচ্ছে ইমেজ নিয়ে আসা, কারণ আমরা এতদিন বিভিন্ন বিষয় শিখেছি এবং টেক্সট মডিফিকেশন করা শিখলাম, টেক্সটের বিভিন্ন বিষয় জানলাম। তো আজকের পর্বে আমরা শিখব যে ইমেজ কিভাবে আনতে পারি, কারণ ইমেজ হচ্ছে একটি ওয়েবসাইটের অপরিহার্য কন্টেন্ট। ইমেজ নিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ইমেজ আনার জন্য একটি সিঙ্গেল ট্যাগ রয়েছে HTML-এ, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, IMG। এই IMG ট্যাগ ব্যবহার করে ইমেজ নিয়ে আসতে হয়। এটা সিঙ্গেল ট্যাগ এবং সিঙ্গেল ট্যাগগুলো আমরা জানি ক্লোজ করতে হয় এইভাবে, মানে ফার্স্ট ট্যাগের মধ্যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটা ক্লোজ করে দিতে হয়। এই স্ল্যাশটা দিলেও কাজ করবে, স্ল্যাশটা না দিলেও কাজ করবে, তবে স্ল্যাশটা দেওয়াটাই বেটার। আর একটি কথা আপনাদেরকে ফার্স্টেই বলে নিচ্ছি যে আমাদের HTML এমন একটা ল্যাঙ্গুয়েজ যে আপনি যদি এখানে অনেক কিছু ভুল করেন, অনেক কোড ভুল করছেন, কিন্তু তারপরও দেখবেন অনেক সময় ব্রাউজার সেগুলোকে সঠিক করেই শো করবে। তো এই ব্রাউজার সঠিক করে শো করবে, এই জন্য আমরা কখনোই ভুলটা করব না, আমরা সঠিকভাবেই কোড করার চেষ্টা করব। তো ইমেজ আনার জন্য আমাদেরকে IMG ট্যাগ ইউজ করতে হবে সেটা বুঝলাম, বাট এখানে আমাকে বুঝতে হবে যে ইমেজটা তো আমরা যে আনবো ইমেজটা কোথা থেকে আনবো, তাই না? কারণ এখানে লেখার ব্যবস্থা আছে, Notepad++ আমরা ABCD লিখতে পারি, কিন্তু ইমেজ তো আর রাখতে পারি না, এবং আমরা বাইরে থেকে ইমেজ এনে এখানে বসাবো। সো এই ইমেজটা আমরা যে আনবো, ইমেজের একটা সোর্স থাকবে অবশ্যই, বাইরে যে কোনো একটা সোর্স থেকে আমরা ইমেজ এনে এখানে বসাবো, মানে আমাদের পেজে। সো এই সোর্সটা কল করার জন্য SRC নামে একটি ট্যাগ আছে এখানে, SRC নামক অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেই অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ইমেজটাকে আমাদের কম্পিউটার থেকে এনে আমরা ব্রাউজারে প্রদর্শন করাতে পারি। তো দেখুন, আমাদের সুবিধার জন্য আমরা একটি ইমেজ অলরেডি যে ফোল্ডারে index.html ফাইল আছে সেই ফোল্ডারে এনে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ইমেজ রাখা আছে, একটি হচ্ছে flower.jpg ইমেজের নাম এবং আরেকটি হচ্ছে flower.small.jpg। আমরা দুইটি ইমেজ এখানে রেখেছি, এখানে একটি ওয়েবসাইটে 10টা 20টা 50টা 100টা যত খুশি ইমেজ থাকতে পারে। সো এখানে আমরা আপাতত একই ইমেজের মানে দুইটা ইমেজ এনে রাখলাম, অ্যাকচুয়ালি একটা বড় একটা ছোট সাইজ। তো যাই হোক, আমরা এখানে ইমেজটাকে এখানে এখন আনা শিখব। এখন দেখুন, আমরা একদম ফার্স্টের টিউটোরিয়ালে বলেছিলাম যে লোকেশন বা পাথ আপনাদেরকে মনে রাখতে, যে লোকেশনের অনেক ইউজ আছে। সো এইটা হচ্ছে আমাদের এখন লোকেশন ইউজ করতে হবে, এবং আমাদের এই SRC ট্যাগের মধ্যে আমাদেরকে ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে। তো দেখুন, এই ইমেজটা কোথায় আছে, ইন্ডেক্স ফাইলের সাথেই আছে, তাই না? দ্যাট মিন্স আমাদের যে ইন্ডেক্স ফাইলে আমরা কাজ করতেছি সেই ইন্ডেক্সের সাথেই কিন্তু flower.jpg নামে ইমেজটা আছে। সো আমরা যদি এই ইমেজটাকে কল করতে চাই, আমাদের ইমেজের নাম flower.jpg, জাস্ট এই কথাটুকু লিখে দিলেই হবে, এবং আমরা যদি এটা ব্রাউজার আউটপুট দেখি, দেখব আমাদের ইমেজটা চলে এসেছে। এবং এটা আমরা এই flower.jpg নামক ইমেজটা আমাদের মেইন ইন্ডেক্স ফাইলের সাথেই আছে, এই জন্য আমাদের ইমেজটা এখানে এইভাবে শো করতেছে। তো এখানে এই ইমেজ আমরা যদি চাই এখানে আরও একটি ইমেজ প্রদর্শন করাতে, যেমন এখানে এখানে কিন্তু আরও একটি ইমেজ ছিল মূলত, আপনারা দেখতে পাচ্ছেন flower.jpg সাথে flower.small.jpg নামে আরেকটা ইমেজ ছিল। তো আমরা এই ইমেজটাকেও চাইলে এখানে কল করিয়ে দিতে পারি। আমরা যদি এখানে flower.small.jpg লিখি এবং এটা যদি ব্রাউজার আউটপুট দেখি, দেখবে যে এই যে আমাদের বড় ইমেজটার সাথে এই যে ছোট্ট ইমেজটাও কিন্তু চলে এসেছে। এবং এখানে দুইটা ভিন্ন সাইজ ইমেজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা বোঝানোর জন্য যে আমরা ইমেজের যে বেসিক যে সাইজটা, আমাদের কম্পিউটারে যে সাইজের ইমেজ আছে, ব্রাউজারে কিন্তু ঠিক এক্স্যাক্টলি সেম সাইজের ইমেজ এখানে চলে এসেছে। এটা বড় সাইজের ইমেজ ছিল, এটা কল করেছি, বড় সাইজ চলে এসেছে। এটা ছোট সাইজের ইমেজ ছিল, কল করেছি, ছোট সাইজে চলে এসেছে। সো ডিফল্ট সাইজটাই চলে এসেছে যেটা আমাদের কম্পিউটারে আছে। এই সাইজটা কিভাবে চেঞ্জ করতে হয়, এবং এখানে ব্লক লেভেল এলিমেন্ট এবং এই যে এলিমেন্টগুলো আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে কথা বলার চেষ্টা করব। সো আজকের পর্বে আপনারা এতটুকুই চেষ্টা করুন ইমেজ কীভাবে নিয়ে আসতে হয়। আর ইমেজের সাথে আরও একটি বিষয় দেখাতে হবে, যেটি SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ALT বা অল্টার ট্যাগ। যারা আমাদের SEO টিউটোরিয়াল দেখেছেন তারা অলরেডি জানেন অল্টার ট্যাগ কী।
অল্টার ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যেটা সার্চ ইঞ্জিনকে বলে দেয় এই ইমেজটা কি সম্পর্কে, এবং কোনো কোনো কারণে যদি আপনার ব্রাউজার ইমেজটি লোড করতে না পারে বা ইমেজটি যদি ধরুন লোড না হয় সেই ক্ষেত্রে আপনাকে এই অল্টার ট্যাগটা শো করবে। সো এখানে যদি আমরা লিখে দিই এটা হচ্ছে দিস ইজ অ্যান ইমেজ অ্যাবাউট ফ্লাওয়ার, লিখে যদি আমরা পেজটা রিফ্রেশ করি আমরা এখানে কোনো চেঞ্জই দেখতে পাবো না, কারণ এটা আমরা বাইরে থেকে দেখি না। এই লেখাটা তখনই দেখা যাবে যদি কোনো কারণে ব্রাউজার এই ইমেজটাকে লোড করতে না পারে, কেবল তখন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে একটা জিনিস অবশ্যই সতর্ক থাকবেন, এই ইমেজের নামটা যাতে এক্স্যাক্টলি সেম হয় এবং এটার যে এক্সটেনশন আছে সেটা সহ, কারণ এই নামে যদি কোনো রকমের ভুল হয় এসআরসিতে সো তাহলে কিন্তু ইমেজটা প্রদর্শিত হবে না। সো এই বিষয়টি খেয়াল রাখবেন এবং ইমেজ আনা প্র্যাকটিস করুন। আমরা নেক্সট পর্বে আমাদের ফার্স্ট লিটল সিএসএস ইউজ করবো এখানে এটার উইড হাইট ঠিক করার জন্য। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।